Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? নতুন এবং পুরনো সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এটা হচ্ছে মনি আন্টির তরফ থেকে তোমার জন্য গিফট না? এটাকে বাঁধা রাখবো? এটাকে পানি দিচ্ছি। এখন এই রাতের বেলা এটাকে কই রাখবো বলো তো? এটাকে পানি দিতে হবে। আনার সাথে সাথে এখন পানি দিতে হবে। না না, এটা যে এখন টয়লেট করে দিছে তো এই জন্য এখন আপাতত নিয়ে আসি, ঠান্ডায় রাখবো না এখানে, তোমার বিছানার পাশেই রাখবো, নো টেনশন। আমার পাশেই রাখবে, আমার কোনো সমস্যা নাই। রাতে বেলা ঘুমা যায়। হ্যাঁ আচ্ছা, ওই যে তোমার কম্বলের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি সম্ভবত যতটুকু বলতে পারি একটা একটা মেয়ে, কেন না যখন ছেলেরা এই বয়সে হলে ওদের মাথাতে এতটুকু একটা একটা ঝুঁটি হয়ে যায়, এতটুকু, কিন্তু এটা মেয়ে তাই এটার মাথায় কোনো ঝুঁটি নাই, পূর্বপুরুষই হয়ে যাবে। হ্যাঁ, সাফওয়ান একজন সফল ব্যবসায়ী হয়ে যাবে, ক্ষুদ্র, হ্যাঁ ক্ষুদ্র উদ্যোক্তা থেকে। আমি সফল কবুতর আনা হয়েছে, 10-12 দিনের মতো হয়ে গিয়েছে। সাফওয়ান এসেছিল আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যে কবুতরের কিছু লাগবে কি না, এসে দেখে কবুতর একটি ডিম পেড়ে রেখেছে এবং সেইটা নিয়ে খুব হই হুল্লোড় করছে, সবাইকে জানাচ্ছে যে কবুতর ডিম পেড়েছে। বাবাকে বলতে হবে যেন গ্রিট কিনে নিয়ে আসে, এটা বাচ্চা ফুটলে গ্রিট একদম মাস্ট। আমরা যদি ছেড়ে পালতাম তাহলে ওরা তো এদিক ওদিক থেকে গিয়ে শামুক, ডিমের খোসা, তারপরে হচ্ছে গিয়ে মাটি, ইট, এইসব খেয়ে আসতো। হাড়ির ব্যবস্থা করেছো? হুম হুম, এই যে হাড়ির ব্যবস্থা করা হচ্ছে, যে মাটির হাড়ির মধ্যে পেপার কেটে কুচি কুচি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যাতে করে ও বসে একটা ডিমের তা দিতে পারে, হচ্ছে গিয়ে ওদের থেকে বাচ্চা বের হবে, সেগুলোকে আমরা একটু দেখবো। তারপরে তোর ডিম কি খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু এটা খেতে দিব না। আর লাগবে পেপার? মানে ভিতর দিয়ে ডান পাশে কর্নারে দাও। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। পরে শোনো, তোমার আরো বেশি মন খারাপ হয়ে যাবে বাবা, তোমার তোমার বাবাকে দিতে দাও, নাহলে তুমি তুলতে গেলে ভেঙে যাবে, পরে তুমি অনেক মন খারাপ করবা। সরো, তুমি সরো একটু, সরো। এই আল্লাহ, ঠোকরাই ঠোকরাই ইয়ে করে ফেলবে তো। আল্লাহ, তোমার তো মাংস নিয়ে যাবে হাতে, আছে তো ডিম? দুদিন আগে যে কবুতরটি একটি ডিম পেড়েছিল সেটি আজকেও আবার আরেকটি ডিম দিয়েছে এবং সুন্দরভাবে তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বড় যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি সবসময় ওকে ডিস্টার্ব করে, এখনও করছে, সবসময় ডিস্টার্ব করে, তা দিতে দেয় না সঠিকভাবে আর কি। বিদেশে পাঠিয়ে দেওয়ার দরকার এখন, ওকে এখন বিদেশে পাঠিয়ে দেয়। ছোট কবুতর, ও নিজের যে ডিম পেড়েছে নিজের ডিমকে নিজেই তা দিচ্ছে, আর বড়টা সারাক্ষণ আছে শুধু ওকে ডিস্টার্ব করে। এই যে দেখেন, কিন্তু এখন ও ডিস্টার্ব করছে, দুজনেই তো ঠকুর মারে এগুলোর মধ্যে, ওরা ভাবে যেটা খাবার। ওটাকে চেঞ্জ করে দিলে ছোটটা যদি সুন্দরভাবে তা দিতে পারে তাহলে হচ্ছে। এই এই বড় কবুতরটা মানে ওর আচরণগুলো এমন জঙ্গলি টাইপের, আমি ওটাকে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে এই যে প্রতিদিন সকালে মানে ওর কাজগুলো এরকম হয়, প্রতিদিন সকালে একবার করে খাঁচা পরিষ্কার করা হয় আর ও জায়গাগুলো অনেক নোংরা করে ফেলে, খাবার দাবার এই যে বাজে অবস্থা করে ফেলে, ডিমের ছিলকা,
হ্যাঁ, বাচ্চা ফুটে এই ডিমের ছিলকা থেকে, আর ও হচ্ছে গিয়ে এই ডিমে তা দিতে দেয় না এই মা কবুতরটাকে, ওর কারণে ভিতরে খাবারও দিতে যাওয়া যায় না, ও শুধু ঠোকরাইতে থাকে, এতদিনে ওকে পোষ মানানো যায় না। ওর শরীর এই জন্য তো বললাম যে ওকে চেঞ্জ করে ফেলতে পারলে বড়টার জন্য পানি দিয়ে রাখলে ও পানির বাটি লাথি দিয়ে ফেলে দেয়, খাবারের বাটি ফেলে দেয়, মানে কি যে একটা অবস্থা করে। একটু সাইড দাও বাবা, এটার মধ্যে কিছু কাগজ কেটে দিয়ে দিলে ভালো হতো না? প্রথম যখন এসেছে না তখন হচ্ছে ভয় পেয়েছিল, তখন হালকা পাতলা ঠুকেছে, এরপরে ও ঠোকরানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে যেটা হয়েছে যে ও ওই ডিম পাড়ার পরে ও ভয় পেতো যে ওর ডিম কেউ নষ্ট করে ফেলে কিনা, নিয়ে যায় কিনা, তখন যে হালকা পাতলা তাও তো ওরকম না। এখন ওর ওই বেবিটাকে একটু তাপ দেয় তাহলে সুন্দরভাবে মানে মেয়েটা বেবিটা, আর আমি ভয় পাই সময় লাগবে, মাত্র রাতের বেলা বাচ্চাটা ফুটেছে তো। হ্যাঁ, কি কিউট হয় আমি বুঝতেও পারি নাই, আমি এই জন্য বলছিলাম যে এই ডিমটা একটু বড় বড় লাগছে, যে ডিম থেকে ফেটের ফেটের বাচ্চাটা বের হয়েছে, এটা হচ্ছে কি ওর বাবা হিসাবে ছোট বাচ্চা এটাকে ঠিক টেক কেয়ার করেছে। আচ্ছা, এই যে এটা বের হয়ে চলে আসতে যাচ্ছে, এখন এটাকে আবার এই খাঁচার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখার জন্য যে ও কি করবে। খাবারটা এই পাশে ছোটটা তো এখন নিরিবিলি দেখছো, এখন ছটফট করে না, দেখো ছোটটা মানে এই বড় যদি এরকম করছে তাহলে এটা সেন্স করে না, তো থাকলে তবে পাড়ায় মেরে ফেলবে, বিপদ তো সব দিকেই আছে। হ্যাঁ, এই যে দেখো ও এখন এই যে এখান থেকে খাবার নিচ্ছে, এখান থেকে খাবার নিয়ে ওই আল্লাহ বড়টা যেভাবে পাড়া দিচ্ছে, 10 মিনিটের মতো হয়েছে মনে হয়, এই মধ্যে যে ডিম বাচ্চা সব ফেলে দিচ্ছে, আল্লাহ ওরে রাখাটাও তো বিপদ, ওরে না রাখলে ছিল ই 10 মিনিটের মতো হয়েছে না, ওকে দিয়ে গেছে দেওয়া হয়েছে, এমন ভাবে পা দিচ্ছে বাচ্চাটার উপরে, এটা আসলে বুঝে না বুঝছো, যে কোনে দ্বিতীয়বারের মতো সবকিছু গুছিয়ে দিয়ে যাওয়ার 15-20 মিনিট পরে সাফন হঠাৎ করে কান্না করে ডাকছে যে মামনি দেখো বড় কবুতরটি বেবি কবুতরটাকে একদম পাড়া দিয়ে মেরে ফেলেছে। পরে আমি আর ওর বাবা বুঝতে পারছিলাম যে আসলে বাচ্চাটি মারা গিয়েছে, যেভাবে পাড়া দিয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, যে এমনভাবে পাড়া দিয়েছে পেট থেকে ব্লাড বের হয়ে বাচ্চাটা মারা গিয়েছে, কিন্তু সাফন কান্না করছিল বলে ওকে এখনও পর্যন্ত জানায়নি। ফাইনালি ডিসিশন নিয়েছি যে আসলে এই কবুতর রাখবই না আর, কারণ ওকে রাখলে শুধু মায়া বাড়বে কষ্ট বাড়বে, চেঞ্জ করে অন্য কবুতরই নিয়ে আসবো। সেই কবুতর চেঞ্জ করে অন্য কবুতর আনা হয়েছে দেখতে পাচ্ছেন, তার সাথে যে খাবার দাবার আরও যা যা দরকার হয় কবুতর রাখার জন্য সব কিছুই নিয়ে আসা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।